তো হ্যালো ফ্রেন্ডস, হোয়াটস আপ, কেমন আছো তোমরা? সরি ভাই লোক, অনেক দিন ভিডিও করিনি। ইয়েস, পরপর দুখানা গেমিং এর পরে হঠাৎ উধাও হয়ে গেছিলাম, তোমরা প্রশ্ন করতেই পারো। তো বলে দিই, বাড়িতেই ছিলাম, ল্যাদ লাগছিল। ইয়েস ল্যাদ। তো যাই হোক, আচমকা ইউটিউব ঘাটতে ঘাটতে আমার নিউ রোস্টিং ভিডিওর টপিক আমাকে ইউটিউবই খুঁজে দিল। আজকে আমি তোমাদের এলিয়েন নয়, না 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 না, যে জন্তু, ইয়েস জন্তুটাকে দেখাতে চলেছি। আশা করি বাপের জন্মে তোমরা এইরম জন্তু দেখোনি। মানে টিকটক ভিডিও তো করেছেই, যেহেতু চাইনার, ওই জন্য ওর কাছে কোনো ব্যাপার না, টিকটক করেছেই। আবার সে টিকটক ভিডিওর ক্লিপগুলোকে জুড়ে ইউটিউবেও ছেড়ে দিয়েছে। ঠিক আছে, মানা যায়, কেউ বিভিন্ন মুখের ভঙ্গিমা করে বা কেউ বিভিন্ন রকম নানা ধরনের জিনিস করে লোককে হাসানোর জন্য, মজা দেখানোর জন্য, বাট এটা কি ভাই? তো সেটা কি জিনিস তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো ধরো, জীবনে মানুষের অনেক রকমই ভুল হয়। ইয়েস, মানুষ অনেক রকমই ভুল করে থাকে। যেমন ধরো, অনেকে জিম করার জন্য যে গার্ডারগুলো ইউজ হয় না, রাবারিক ব্যান্ডগুলো ইউজ হয়, অনেকে তার আঘাত খেয়ে থাকবে, বা নর্মাল রাবার ব্যান্ডেই কেমন পাটাস করে লাগে, একটা হেভি সুন্দর লাগে। যাই হোক, তো অনেকেই এরকম খেয়ে থাকে ব্যান্ডের বাড়ি। তো দেখে নাও কিরকম হতে পারে স্বাভাবিক জীবনে, যেমন ঘটে। বা এগুলো হচ্ছে আচমকা, বা ধর এরকমও হতে পারে। মানে এই যেটা করলো সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা ইচ্ছাকৃত, মানে আমি ভালোবাসি এটা করতে। এটা কি ধরনের কমেডি ভাই? ঈশ্বরের মঙ্গল করুক। মানে এইরম কমেডি আমি সত্যি বাপের জন্মে দেখিনি। মানে নিজের বাঁশ নিজে নিচ্ছে, তাও আবার ছুলে নয়, আছলা। গাডার গুলো জানে লাগবে, যখন টানছে মুখের উপর থেকে এক্সপ্রেশন দেখেছো, মানে ও জানে আমার লাগবে, তাও মজা পাবো আমি, বা মজা দেখাবো আমি। এটা কি ধরনের কমেডি? এরকম তো চাইনাতেই হতে পারে, ঠিক কি না? তো পরের ভিডিও যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে, তোমরা বাড়িতে সবাই স্বাভাবিক মানুষের মতো দুধ খাও, মিল্ক, বাট এই জন্তুটা স্বাভাবিকভাবে খায় না। যেহেতু ও চাইনায় থাকে এবং ওর হাতে পড়ে গেছে পতঞ্জলি বাবার তৈরি দুধ, তো সেটা ও কিরম ভাবে এনজয় করছে তোমরা দেখে নাও। ভাইসেন কুছ জ্যাদা নি হো গয়া, মতলব কুছ ভি। তো আমাদের স্বাভাবিক সবার বাড়িতেই জামা কাপড় কাচা হয়, এবং সেই জামা কাপড় যখন দড়িতে শুকোতে দেওয়া হয় সেখানে ক্লিপ লাগানো হয়। তাহলে আমরা ক্লিপের কাজ কি জানি? জামা কাপড় শুকোতে বা জাস্ট আটকানোর জন্য লাগে। বাট এই চাইনার জন্তুটা জামা কাপড় আটকানোর ক্লিপ নিজের মুখে ইউজ করে। কি কারণে ইউজ করে আমি জানি না, ওর মুখেতে ফর্সা হয় কি লাল হয় আমি জানি না, তবে লালই হয়। বাট কি কারণে ইউজ করে, এতে ওর কি মেকআপের কাজ হয় আমি জানি না, বাট এটা করে ও প্রচুর মজা পায়। ওর ব্যথা লাগলেই ও মজা পায়। চলো দেখিয়ে দিই। তো ওয়্যাক্সিং এর ব্যাপারে তোমরা সবাই জানো। ইয়েস, ওয়্যাক্সিং তো সেটা বেশিরভাগ মেয়েরাই করে আমি জানি, বাট এখনকার সিনেমা আর্টিস্টরাও করছে, সালমান খান থেকে অনেকেই করছে। বাট যারা ছেলেরা এখনো পর্যন্ত ভাল্লুকের মতো গায়ে লোম আছে যাদের, ভালো, বাট তাদের জন্য, তারা যদি লকডাউনে
ওয়্যাক্সিং করতে না পারো বা এখনো যদি না করতে পারো তাহলে উপায় আছে, আমি দেখাবো তোমাদের উপায়। এই চাইনার দাদা আমাদের দেখিয়ে দিয়েছে, সরি দাদা নয় জন্তু, মিস্টেক হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হয় প্রথমেই বলেছি। তো এই চাইনার জন্তু তোমাদের দেখিয়ে দেবে কি করে ভ্যাকসিন করতে হয়। এতে তোমায় হয়তো 3-4 বার করতে হতে পারে, কিন্তু করার পরে যে আনন্দ তুমি পাবে ফালতু কথা, সেই আনন্দ তুমি হয়তো পরীক্ষায় ফেল করার পরও তোমার বাবা মা তোমায় দিতে পারবে। তো যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিই কি উপায় সেটা। তো তোমরা হয়তো অনেকেই কিছু খাবার দাবার খাওয়ার পরে গরমকালে দুপুরবেলা একটা আইসক্রিম খেতে হবে, এটা সবার মধ্যেই থাকে, তোমরা খেয়েও থাকবে। তো আইসক্রিম ডাইরেক্ট খেলে অনেকেরই ঠান্ডা লেগে যায়, এবার সেই ঠান্ডাটা যাতে না লাগে তার জন্য এই চাইনিজ জন্তু আমাদের একটা নতুন আসন শিখিয়ে দিচ্ছে। তো সেই আসনটা কি চলো তোমাদের দেখিয়ে দিই। এমনকি আইসক্রিম খাবার পরে কিছুক্ষণ বাদে অনেক বেশি খাওয়া হয়ে যাওয়ার ফলে যদি তোমাদের একটু অ্যাসিড টাইপের হয়, তো অনেকেই আছে ওষুধ না খেয়ে কোকা কোলা খেলে আমার ঠিক হয়ে যাবে, তো তাদের জন্য কোকা কোলা খাওয়ার পরও ঠান্ডা লাগতেই পারে, অ্যাসিড থাকতেই পারে। কিন্তু যদি তোমরা এই আসনটাকে রিপিট করো, ইয়েস, এবং যদি সেটাকে ভালোভাবে অভ্যাস করতে পারো এবং এইভাবে যদি তোমরা কোকা কোলা সাথে অন্য কোনো ড্রিঙ্ক মিশিয়ে খাও তাহলে তোমাদের ঠান্ডাও লাগবে না এবং অম্বল 2 সেকেন্ডে পালিয়ে যাবে। তো এখন শীতকাল, ইয়েস, ক্রিসমাসের টাইম, তো আশা করি সবাই এনজয় করেছো, একটু লেটেই বাট মেরি ক্রিসমাস সবাইকে। তো যাই হোক, যদি এই টাইমে কারোর ঠান্ডা লাগে বা কেউ রাইডিং করো, সে যদি বাইরে বেরো, হাতে যদি একান্তই মুখ ঢাকার মতো কিছু না পাও, তাহলে ইটস মাই সাজেশন তোমরা এটা ইউজ করতে পারো। তো শীতকালে এরকম অনেকেই আছে যে খেলাধুলো না করলে, রাত্রিবেলা বিশেষ করে খেলাধুলো না করলে ব্যাপারটা ঠিক জমলো না শীতকালটা। আবার অনেকেই আছে খেলাধুলোর ইচ্ছা আছে কিন্তু আবার শীতকালে বাইরে বেরোতে হবে রাত্রিবেলা, থাক ঘরেই থাকি সোয়েটার পরে। তো তাদের জন্য যারা ঘরে থাকো, তারা অনেকেই হয়তো সুযোগ খোঁজো ঘরে যদি কিছু করা যায়, কাজ করা যায়, খেলা যায়, তো খেলার মধ্যেই আমি এটা সাজেশন করতে পারি, ইটস মাই স্পেশাল সাজেশন। তো যদি কারোর ঘরে বসে গা গরম করতে হয় তাহলে ঠিক যেইভাবে দেখাবো সেইভাবে সোয়েটারটা পরে এই আসনটা করতে পারো, খুব কাজে দেবে। এক্সকিউজ মি, একান্তই যদি আসনটা করার পরে কারোর যদি হাত পা ভেঙে যায় বা অন্য কিছু ভেঙে যায়, ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেলে তার দায়িত্বে আমি নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে, এত কষ্ট করে বানিয়েছি, ভালো লাগা উচিত, ভালো না লাগলেও লাগাবেন এবং লাগিয়ে মানুষ মাত্রই ভুল হয়, যদি কোথাও ভুল হয় সেটা বলবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিউ ইউটিউবার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যেটা বলে দিলাম কিছু হলে আমার দায়িত্ব নয়। তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।